নাজির, ইমাম হুসাইনের জীবনীটা একটু পড়ো, তাহলে তিনটা মানতে তোমরা বাধ্য হবে। কেমনে? হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের মধ্যে 61 হিজরি 10ই মুহররম শুক্রবার হুজুরের রওজা মুবারকে 50 বছর ধরে হুজুরে আরাম করতেছেন, ইমাম হুসাইন শহীদ হলেন, হুজুরের পাকের বেসাল মুবারকের 50 বছর পরে কেহই জানে না, মদিনা শরীফের কেহই জানে না, মক্কা শরীফের কেহ জানে না, আশেপাশের খবর কেউ জানে না। মদিনা শরীফ থেকে সোজা উত্তর দিকে গেলে 600 কিলোমিটার পরে হইল কারবালা, পরে না সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে কারবালাতে যাইতে শরীয়তের হিসাব মতে যদি পথ চলে পায়ে যায়, উড়ের উপরে সওয়ার হয়ে যায়, তাহলে 36 দিন লাগে। ডেইলি 16 মাইল করে 36 দিনে 600 কিলোমিটার হবে। এই 36 দিনের রাস্তা দূরে কারবালায়, সেই সময় চিঠিপত্র নাই, ডাক নাই, টেলিফোন নাই, ইন্টারনেট নাই, ইমেল নাই, মোবাইল নাই, কিচ্ছুই নাই। মদিনা শরীফের কেহই জানে না, মক্কা শরীফের কেহ জানে না। আমার হুজুর বলেন আমি জানি, বলেন না সুবহানাল্লাহ, এলমে গায়েব। না জানলে গেলেন কেমনে? আবার যে গেলেন আর আসলেন চোখের ফলকে, আমার হুজুরের রওজা মুবারকে হাজির, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না দেখেন রওজা মুবারকে হাজির। আবার হুজুরের কাছে আমি গেছি কারবালার ময়দানের মধ্যে, দুটোটাই তো ঠিক, দুটো কথা সত্য কিনা? আমার হুজুর বললেন ইয়া উম্মা সালিমা ইন্নি শাহিদতু কাতলাল হুসাইনে আনিবা, আমার নাতি ইমাম হুসাইন কারবালাতে শহীদ হইলেন, আমি এক্ষণ কারবালাতে গিয়েছি, শুধু যাই নাই, সেখান থেকে আমি রক্তগুলি উঠাইয়া নিয়ে আসছি, শিশির মধ্যে ভরেছি, আমার কাছে রেখে দিলাম। ও আরফাওয়া ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, আমি আমার নাতির এই রক্তগুলি কাল হাসরের দিনে খোদার কাছে পেশ করব, হে খোদা আমার নাতিরে আমি বাঁচাই নাই, জাবেরের ছেলেকে জিন্দা করেছি, মুর্দাকে জিন্দা করতে পারি, মৃতকে আবার জীবিত করতে পারি, আমার ইমাম হোসেনকে শহীদ করাই আবার জিন্দাও করতে পারতাম, কিন্তু খোদা আমি শাহাদতের জন্য সবর্দ করে দিলাম, আমি জিন্দা করি নাই আমার নাতিকে, কিন্তু আমি জিন্দা করেছি ইসলামকে। আমার নাতিরে বাঁচানোর লেগে আমি আসি নাই, দিন ইসলামকে বাঁচাবার জন্য আসছি, আমার নাতিরে ছেড়ে দিলাম, শহীদ করাইয়া দিলাম, দিন ইসলামকে বাঁচাইয়া দিলাম, পড়েন না সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? সেই দিন যদি ইমাম হোসেন জিন্দা থাকতেন তাহলে দিন ইসলাম কি জিন্দা থাকতো, থাকতো কিনা? এজিদের হাতে চলে যাইতো, এজিদের আইন কানুন জারি হয়ে যাইত। ইমাম হোসেন বললেন এজিদের আইন কানুন যা ইসলামী নয়, এটার প্রতিবাদে আমি শহীদ হয়ে গেলাম, উনি শহীদ হয়েছেন সত্য, কিন্তু দিন ইসলাম বেঁচে গেল। এই জন্য খাজা গরিব বলেছেন দিন আস্ত হোসাইন, দিনে পানা হস্ত হোসাইন, পড়েন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইন দিনকে রক্ষা করেছেন, তিনিই দিন, তিনি যদি সেই দিন শহীদ না হইতেন তাহলে দিন রক্ষা হইতো না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে কারবালাতে যাওয়া আসা কতক্ষণ লাগছে? এক ফিসাবের কিতাবের মধ্যে লেখা, সিরাজ নগরী সাহেব তো নাম কয় না, আমার বদভ্যাস নাম কওনের, আবার নাম কইলে সাইয়া দেখি লড়ালাটি হয়ে যায়, এখানকার মধ্যে ভাঙ্গা সুর হতো, 1 বছর হয়ে গেছে, কিন্তু কয়দিন আর লুকাইয়ে রাখা যাবে? এক ফিসাবের একটা কিতাব, এইটা আমি কানে কানে সিরাজ নগরী সাহেবকে বলবো, হয়তো উনি নিজেও দেখছেন। সেই কিতাবের মধ্যে লেখা কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর ঘর মার ঘর ঘর মে হাজির নেই হতে হ্যায়, কেউ ইসলিয়ে কে হর ঘর মে জানে সে রওজা মুবারক খালি হো জাতা হ্যায়, ইয়া উনকো তকলিফ পৌঁছতি হ্যায়, লিহাজা ইয়া বেয়াদবি হ্যায়, রসুল হাজির নাজির নেই হো সকতা হ্যায়, রসুল যদি হাজির হয় এক নম্বরে রওজা শরীফ খালি হয়ে যাবে, 2 নম্বরে দৌড়াদৌড়ি করতে করতে উম্মতের বাড়িতে আর রওজাতে হুজুরের কষ্ট হবে, সুতরাং হাজির নাজির হইতে পারে না। আমি এই ল্যাংরা মৌলবি কইতে গেছে, যদি এখন পাইতাম তার একটা গালের মধ্যে আমি থাপ্পড় দিতাম। আমি মরণের আগে সেই ফিসাবের নাম লিখে যাবো ইনশাল্লাহুল আজিজ, তার কিতাবের নামও লিখে যাবো জকিরের কেরামত, আমি লিখে দিয়ে যাবো।
তো জামানকতা হবে। এখন ওই হিসেবের অনুসারী যারা আছে বাংলাদেশে তারা সবসময় ফিরের কথা বলে, এর বাহিরে যে মশলা আছে তারা বলতে চায় না। কেননা ফিরের কিতাবের মধ্যে লেখা আছে গরু গাধার খেয়াল করা ভালো, তবু নবীর খেয়াল করা ভালো না। সিরাতে মুস্তাকিম ফিসাবের মলবুজা এক ফিসাবে বলছে রসুলের খেয়াল আসলে গরু গাধা হবে, সেই ফিসাবের খলিফাই বলে রসুল হাজির নাজির হইলে বেয়াদবি হবে, রসুল হাজির নাজির নয়। সেই বিশ্বের যারা এই দেশের মধ্যে সিলসিলা আসছে তারাও কয় রসুল হাজির নাজির নয়। যেই কারণে আল্লামা সিরাজ নগরী সাহেব এত কষ্ট করতেছেন, দেখো পীর হইলে হবে না, তারা পীর নামে ইমানি পীর নয়, বেইমানি পীরগিরি করে। এই জন্য কিতাবগুলি দেখাইলো যে ওই বিশ্বের কথা দলিল না কিতাব দলিল, কোনটা দলিল? ফিরের কথা দলিল না কিতাব দলিল? বিনা দলিলে তারা কথাবার্তা বলে গেছে, স্বপ্ন দোষে কি দেখছে এই দিনে কি তাদের দলিল? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবি। আমার হুজুর হাজির নাজির, এই হাজির নাজির হইতে হলে একটা শর্ত লাগে, নূর পারে না, সুবহানাল্লাহ, নূর না হইলে হাজির নাজির হইতে পারে না, নূর হওয়া লাগবে, নূর হওয়া লাগবে অথবা নার হওয়া লাগবে, দুইটার একটা লাগবে। মাটি হইলে হবে না, মাটি হাজির নাজির হইতে পারে না, হাজির নাজিরের একটা শর্ত হইল হয় নূর হবে না হয় নার হবে, নূর ফেরেশতা, নার শয়তান, শয়তান হাজির নাজির হইতে পারে, এক মুহূর্তে সারা দুনিয়ার মধ্যে সে হাজির, ঠিক না বেঠিক? আপনার কলবের মধ্যে শয়তান আছে কি না? নূরের মানুষে বলতে হবে আমার হুজুর সুরতে মানুষ, ফরে না সুবহানাল্লাহ, মূলে তিনি নূর, সুরতে তিনি মানুষ, জিব্রাইল সুরতে মানুষ, কিন্তু তবু নূরের থেকে খালি নয়, আমার হুজুর সুরতে মানুষ, এই জন্য আমার নূর, আমার হুজুর নূর থেকে খালি নয়। এই দেশের ফুডি মাস মার্কা মানুষ, তিত্তালি মার্কা ওহাবি, তিন কিতাবের মৌলবি, লালবাগের মৌলবি, নাম হইল আলু পুরি, রোজার মাসে আলু খাইনি মাইছে, ডাইল খাইনি, ডাইল পুরি আর আলু পুরি, এরম মার্কা কিছু মৌলবি বেইমান, তারা কয় কিতাবের মুন্সি, লালবাগের মধ্যে কি ভরায় কোন ছাতাটা, লালবাগের সার্টিফিকেট টিবির টিবির করো। আমি আর সিরাজনগর হিসাব কতবার ডাক দিলাম, ফাঁসের ঘরের মধ্যে সুরায় বয়ে রয়েছে যায় না, লিখিত দিলাম আসো বহস করো, লিখিত ভাবে প্রতিবাদ করাইলাম, টেলিভিশনে দেওয়াইলাম, মিছিল করাইলাম, তবু সাইয়া দেখে সুরারা ঘরের থেকে বাহির হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, হাজির ও নাজির, কি জন্য? যেহেতু তিনি নূর, নূরের গতি কত? সূর্যের আলোর গতি এক সেকেন্ডের মধ্যে 186,000 মাইল, আর মদিনা শরীফ থেকে কারবালা মোড়ে 600 কিলোমিটার। আর সূর্যের আলোর গতি বেশি না আমার হুজুরের আলোর গতি বেশি? হুজুরের নূরের গতি বেশি না সূর্যের নূরের গতি বেশি? হুজুরের, কারণ সূর্যের আলোর গতি যদি আমার হুজুরের হইতো, হুজুরের নূরের, তাহলে মেরাজ করতে পারতেন না। সূর্যের মধ্যে যাইতে যাইতে 8 মিনিট 20 সেকেন্ড লাগতো, আবার সূর্যের থেকে ফিরত আসলে আরো 8 মিনিট 20 সেকেন্ড লাগতো, 16 মিনিট 40 সেকেন্ড পার হয়ে যাইত, 17 মিনিট লাগতো সূর্যের মধ্যে মেরাজ হইলে আর সূর্যের গতিতে যাতায়াত করলে। আমার হুজুর এক চোখের বলকে চতুর্থ আসমানের মধ্যে সূর্য, পঞ্চম ষষ্ঠ সপ্তম, সিদ্ধাত্রুল মুন্তাহা 14,000 বছর, এর উপরে 36,000 বছর, আর সমুয়াল্লা সেখান থেকে লামকার হুজুরে গেলেন আর আসলেন, তাহলে হুজুরের নূরের গতি আর সূর্যের আলোর গতি কি এক? 600 কিলোমিটার এই নূর যাইতে আর আইতে চোখের বলকও লাগে না, পরে না সুবহানাল্লাহ। এই জন্য আমার হুজুরকে একই সময়ে মদিনা শরীফও হাজির দেখা যায়, বাংলাদেশেও হাজির দেখা যায়, আসমানেও হাজির দেখা যায়, আর সুমুয়াল্লাহেও হাজির দেখা যায়। কেননা আমার হুজুর নূর, যার গতি কোটি 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 মাইল প্রতি সেকেন্ডে, এই জন্য সবখানে একই সাথে আমার হুজুরকে দেখা যায়, পরে না সুবহানাল্লাহ। 1,000 মাইল বেগে এক মিনিটে, 1,000 মাইল বেগে যদি একটা ট্রেন সারে বা একটা প্লেন সারে এক মিনিট, সিরাজনগরী এলাকা আমি দেখছি